রাশিয়া ইউক্রেন যুদ্ধের এখন ২১ মাস চলছে। শুরু থেকেই এই যুদ্ধ ইস্যুতে পক্ষ বিপক্ষে দুভাগ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। তবে চলতি বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাসের যুদ্ধ সরিয়ে দিয়েছে বিশ্ব মিডিয়া ও বিশ্ববাসীর মনোযোগ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। চার সপ্তাহের মধ্যে গাজায় প্রায় ১০,০০০ মানুষকে হত্যা করেছে ইসরায়েল, তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গোটা বিশ্ব এ বর্বরতা নিয়ে এখন সোচ্চার। এমন অবস্থায় ইউক্রেন বিশ্বের মনোযোগ হারাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, ইউক্রেনের যুদ্ধ থেকে মনোযোগ সরিয়ে নেওয়া রাশিয়ার অন্যতম একটি লক্ষ্য ছিল। জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ যে ইউক্রেনের উপর থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে সেটা বেশ পরিষ্কার, আর রাশিয়া এটাই চাইছিল। তারা চাইছে মনোযোগ দুর্বল হয়ে পড়ুক। এদিকে ইউক্রেনের প্রধান সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনি বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন একটি অচল অবস্থার দিকে যাচ্ছে। এই পরিস্থিতি মস্কোর পক্ষে যাবে, কারণ এই সুযোগে তারা ইউক্রেনে তাদের সামরিক শক্তি পুনর্গঠনের সুযোগ পাবে। তবে নিজের সেনাপতির এমন মন্তব্য মানতে নারাজ জেলেনস্কি। তিনি জোর দিয়ে বলেন, সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে এবং এখান থেকে নানাজনের নানা মত থাকলেও এটা কিছুতেই অচল অবস্থা নয়। একই সাথে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি খবরকেও উড়িয়ে দেন জেলেনস্কি। বলেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশগুলোর মধ্যে কেউই রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চাপ সৃষ্টি করছে না। জেলেনস্কির মন্তব্যের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনকে অবশ্যই উপলব্ধি করতে হবে যে যুদ্ধক্ষেত্রে কিয়েভ সরকারের বিজয়ের কোনো সম্ভাবনা সম্পর্কে কথা বলাও অযৌক্তিক।